আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে একদম মানে কুড়মুড়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো, আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম মানে মচমচে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে তৈরি করেছি। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের মধ্যে পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ আলু এটা আমি কেটে সেদ্ধ করে নিয়েছি। তো এখন এটা একটা কাঁটা চামচের সাহায্যে একটু ভালোভাবে ম্যাশ করে নিব। তো আমার এটা ম্যাশ করা হয়ে গেছে, এখন এটা আমি হাত দিয়ে আর ভালোভাবে মাখিয়ে নিব। এটা একদম স্মুথভাবে মাখাতে হবে। তো এই পর্যায়ে এখানে আমি মানে 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। আর পরিমাণ মতো এখন এটাতে লবণ দিয়ে দিব, আর 1 চামচ দিয়ে দিব এখানে বেকিং পাউডার, আর 3 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিব গরুর দুধ। আর এখানে আমি 1/3 চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তো দিয়ে এখন এগুলো আমি একটু ভালোভাবে মাখিয়ে নিব। তো এটা একটু মাখিয়ে তারপরে আমি এখানে 1/2 কাপ মানে চালের গুঁড়ো অ্যাড করব এটা বাইন্ডিংসের জন্য। তো চালের গুঁড়োটা দিলে একদম ক্রিস্পি মানে মচমচাও হবে। তো এটা দিয়ে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার ভ্যানিলা এসেন্সটা দেওয়াতে মানে আলুর কালারটা একটু ফেক হয়ে গেছে, তাই এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা ভালো দেখানোর জন্য। তো এটা একদম অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, কোনো সমস্যা নেই। তো হলুদের গুঁড়োটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে মাখালে মানে একটু কালারটা সুন্দর আসবে তাই। তো এখন এখানে আমি লাস্ট পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে এটা আমি 2 বার করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি একটা একটু মোটা করে রুটির মতন করে বেলে নিব। তো এটা বেলার সময় একটু মানে ময়দা ছিটিয়ে তারপর আমি এটা বেলে নিচ্ছি, আর যেহেতু এটা আলু দিয়ে তৈরি করা তাই একটু বেলার সময় একটু সমস্যা হবে, কারণ সাইডগুলো কেটে যেতে পারে। তো এটা আমি বেলে নেব। এটা আমি বেলে নেওয়া হয়ে গেছে, আর এটা এরকম পুরুত্ব রেখে বেলেছি। তো যেহেতু আমার সাইডগুলো ফেটে গেছে তাই এটার আমি সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি। তো এখন এটা আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এটা কেটে নিব। তো এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা এই শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিব। তো আমার এগুলো মানে কাটা হয়ে গেছে, এখন এগুলো আমি ভেজে নিব। তো ভাজার জন্য আমি আগে চুলায় একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তো তেলটা একটু হালকা গরম হওয়ার পরে এগুলো দিয়ে ভাজতে হবে, একদম কড়া গরম করে তেলটা দিলে তারপরে এগুলো মানে উপর দিক দিয়ে কালার চলে আসবে, ভালো মচমচে হবে না। একটু হালকা গরম হওয়ার পরে এগুলো দিয়ে ভাজতে হবে। তো আমি এগুলো দেওয়ার পরে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো উপর দিকে বেশে উঠছে আর মানে ফুলে উঠতেছে। তো এখন এগুলো 1 পিঠ হওয়ার পরে তারপরে আমি এগুলো উল্টিয়ে দিব। তো আমার 1 সাইড মোটামুটি হয়ে গেছে, এখন এগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। তো এটা মানে বাছতে হবে চুলার আস্তা মিডিয়ামে দিয়ে। তো আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে, এখন উঠিয়ে নিব। তো এটা একদম মচমচে হয়, তো এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এই মানে এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো এই হলো আমার আজকের
फ्रेंच फ्राइ रेसिपी और ये रेसिपिटा जो अपने भलो लेगे थे प्लिज एक लाइक देवें कमेंटर माध्यम सबा भलो थकबें सुस्थान आज ये पर्त आज के जो आल्ला हाफिज़।